পাওনা বেতন ভাতা আদায়ের দাবিতে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। শ্রমিকরা জানান, চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা এপিজেড এর লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার হাজারো শ্রমিক পাওনা আদায়ের দাবিতে বিক্ষোভ করেছে। তিন মাসের বকেয়া বেতন, অন লিভ সার্ভিস বেনিফিটের দাবিও জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারী শ্রমিকদের।